হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আসলামজোন। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে তিনটি বেস্ট স্মার্টফোন 15,000 টাকা বাজেটের মধ্যে। তাই আপনারা যারা আগামী কিছুদিনের মধ্যে 15,000 টাকা বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চাচ্ছেন, তো আপনারা কিন্তু চাইলে এই তিনটি ফোনের মধ্যে একটি ফোন কিনতে পারেন। এখানে আপনাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে, অর্থাৎ আপনি একটি ফোনে কি কি কনফিগারেশন চান, সে বিষয়টাকে মাথায় রেখে আমরা এই তিনটি ফোন সিলেক্ট করেছি। অনেক সময় আমরা দেখি অনেকেই আছে যারা হুটহাট করে ফোন চয়েস করে ফেলে, দেন দেখা গেল কিছুদিন পরে বলে ফোন ভালো না, ফোনের কনফিগারেশন ভালো না। তাই আমার একটাই পরামর্শ হচ্ছে, আপনারা যারা ফোন কিনবেন অবশ্যই দেখে শুনে ভালো একটা ফোন সিলেক্ট করে তারপর কেনার চেষ্টা করবেন। সো এখন চলে আসে ভিডিওর মেইন টপিক, 15,000 টাকা বাজেটের মধ্যে তিনটি বেস্ট স্মার্টফোন। নাম্বার 3 পজিশনে যে আমরা স্মার্টফোনটি রেখেছি সেটা হচ্ছে realme c33। realme c33 ফোনটি কনফিগারেশনের দিক থেকে মোটামুটি ভালোই বলা যায় এবং এই ফোনটি কিন্তু আপনারা অফিসিয়ালি অ্যাভেলেবল পেয়ে যাবেন। দুইটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 3GB 32GB এবং 4GB 64GB স্টোরেজ। এখানে একটাই পরামর্শ হচ্ছে, আপনারা 4GB 64GB ভেরিয়েন্টটি নিতে পারেন যদি আপনার এই ফোনটি পছন্দ হয়ে থাকে, তবে 3GB 32GB এখন এই সময়ে এটা না নেওয়াটাই বেটার। এর কারণ বর্তমান সময়ের অ্যাপ্লিকেশনগুলো অনেক হাই কনফিগারেশন ফোনের জন্য হয়ে থাকে, তাই আমি আপনাকে 4GB ভেরিয়েন্টটাই সাজেস্ট করব। এবার যদি আমরা এই ফোনটির কনফিগারেশনের দিকে আসি, এই ফোনটিতে আপনারা 6.5 ইঞ্চি সাইজের HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল পাবেন, যেটা PPI ডেন্সিটি 270। ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এইরকম বাজেটের মধ্যে মোটামুটি ভালো, তবে ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন নেই, যারা কিনবেন তারা অবশ্যই ভালো একটা গোরিলা গ্লাস লাগিয়ে নেবেন। ক্যামেরার দিকে আসলে এই ফোনটির রিয়ারে আপনারা দুইটি সেন্সর দেখতে পাবেন, প্রাইমারি ক্যামেরা 50 MP, এরপরে 0.3 MP একটি সেন্সর যেটা আসলে কোনো কাজেই আসে না। 50 MP ক্যামেরার পিক্সেল কোয়ালিটি কিন্তু প্রাইস বিবেচনায় ভালো বললেই চলে, আর এর ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরার দিকে আসলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5 MP একটি সেন্সর, যেটার পিক্সেল কোয়ালিটি অ্যাভারেজ লেভেলের, এর অ্যাপারচার f2.2। এরপর যদি আমরা এই ফোনটির প্রসেসর সেকশনে আসি, এই ডিভাইসটিতে আপনারা পেয়ে যাবেন ইউনিশক্সের টাইগার সিরিজের একটি প্রসেসর, ইউনিশক্স T6 on 2। এই প্রসেসরটি 12 ভেরিয়েন্ট ফেব্রিকেশনে তৈরি, মালি G57। র্যাম যেমনটা বলেছিলাম 3GB এন্ড 4GB LPDDR4X র্যাম থাকছে, 32GB ও 64GB রোম টাইপ EOS 2.2। এই ফোনটির ইউনিশক্স T6 on 2 এর পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো, আপনারা চাইলে কিন্তু এই প্রসেসরটিকে মিডিয়াটেক হেলিও G80 সাথে তুলনা করতে পারেন। পারফরমেন্সের দিক থেকে এই দুটোই কাছাকাছি থাকবে। এবার যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেকশনে আসি, যেখানে আপনারা 5000mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং আউট অফ দ্য বক্স থাকছে 10W চার্জার, ওয়াইএস সেকশনে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UIS। এবার যদি আমরা প্রাইসিং এর দিকে আসি, এই ফোনটির 3GB 32GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 12,999 টাকা, আর এর 4GB 64GB ভেরিয়েন্টের বর্তমান প্রাইস হচ্ছে 14,000 টাকার মতন। তাই যদি আপনার এই ফোনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন। এরপরে যে ফোনটি থাকছে আমাদের এই লিস্টে সেটা হলো ভিভো Y21। এই ফোনটা আমরা দুইটা স্পেশাল কারণে আমাদের এই লিস্টে রেখেছি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফোনটির প্রাইস আগের তুলনায় অনেক কমে গিয়েছে। আগে এর অফিসিয়াল প্রাইস ছিল 16,600 টাকা, আর এখন ফোনটি পাওয়া যাচ্ছে 15,500 টাকায়। তাছাড়া ফোনটির যে ইউজার রিভিউ সেটাও এখন পর্যন্ত অনেক ভালো। তো এই দুটি বিষয়কে প্রায়োরিটি দিয়েই আমরা আজকের লিস্টে এই ফোনটিকে রেখেছি। এবার যদি আমরা এই ফোনটির কনফিগারেশনের দিকে আসি, এই ফোনটিতে আপনারা 6.5 ইঞ্চি সাইজের HD+ ডিসপ্লে পাবেন, যার PPI ডেন্সিটি হচ্ছে 270, যার ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন নেই। তবে ফোনটি আপনি কেনার পরে সেফটির জন্য গোয়েলা গ্লাস লাগিয়ে নিতে হবে। ক্যামেরার দিকে আসলে এই ফোনটির রেয়ারে আপনারা দুটি সেন্সর দেখতে পাবেন, প্রাইমারি ক্যামেরা 30 MP, এরপর 2 MP একটি সেন্সর। প্রাইমারি ক্যামেরার পিকচার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ থাকবে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থাকবে 8 MP সেন্সর। ব্যাটারি সেকশনে 5000mAh ব্যাটারি পাবেন, আর বক্সে পাবেন 18W চার্জার। ফোনটির ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, যারা বেসিক লেভেলের ইউজার আছেন তারা প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটির ওয়াইএস সেকশনে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11, আর ব্যাকএন্ডে থাকছে ফান্টাস 11.1। এবার ফাইনালি হচ্ছে ফোনটির প্রসেসর সেকশন, যেখানে ব্যবহার করা আছে মিডিয়াটেক হেলিও P35 অক্টোকোর এসওসি, যেটা 12 NM ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। 4GB র্যাম থাকছে ফোনটিতে LPDDR4X টাইপের, স্টোরেজ 64GB, স্টোরেজ টাইপ eMMC 5.1, আর এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 15,499 টাকা। এই প্রাইস সেগমেন্টের ভিতর এই ফোনটি যে সকল কনফিগারেশন আমাদের প্রোভাইড করছে সেটা বর্তমান মার্কেট অনুযায়ী বিবেচনা করতে গেলে মোটামুটি ভালোই বলা যায়, আর এই জন্যই এই ফোনটিকে আমরা আপনাদেরকে রিকমেন্ড করছি। সো ফাইনালি চলে আসলাম আজকের আমাদের লিস্টের নাম্বার 1 পজিশনে থাকা ফোনটির কাছে, আর সেটা হচ্ছে realme narzo 50। realme narzo 50 4GB 64GB ভেরিয়েন্ট বর্তমানে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 15,000 থেকে 16,000 টাকার ভিতরে, তবে ম্যাক্সিমাম সময় এই ফোনটির প্রাইস কিন্তু 15,500 টাকার মতনই থাকে, এবং আপনারা চাইলে কিন্তু এই রকম প্রাইস রেঞ্জের ভিতরে নির্দ্বিধায় এই ফোনটিকে নিয়ে নিতে পারেন। এই ফোনটির যে হাইলাইটেড বিষয় তার ভিতরে নাম্বার 1 হচ্ছে ফোনটির প্রসেসর। ফোনটির প্রসেসর সেকশন থাকছে মিডিয়াটেক হেলিও G96, যেটার পারফরমেন্স কিন্তু এই বাজেটের মধ্যে যথেষ্ট লেভেলের ভালো। ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির রিয়ারে পাচ্ছেন আপনার ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, প্রাইমারি ক্যামেরা 50 MP, যার পিকচার কোয়ালিটি আগের ফোনগুলোর তুলনায় অনেক ভালো, আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটা হলো 16 MP। এবং আমি মনে করি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে আপনারা সন্তুষ্ট থাকতে পারবেন। ব্যাটারি সেকশনে 5000mAh ব্যাটারি পাবেন এবং বক্সে থাকবে 33W ফাস্ট চার্জার। তাছাড়া ডিসপ্লে হচ্ছে IPS LCD প্যানেল, যেটা ফুল HD+ রেজলিউশনের, 120Hz এর হাইয়ার রিফ্রেশ রেট, PPI ডেন্সিটি হচ্ছে 400। ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অসাধারণ, আপনারা এখানে 120Hz পাচ্ছেন, পাশাপাশি কিন্তু থাকছে ফুল HD+ রেজলিউশন। সবকিছু মিলিয়ে বলা যায় পারফেক্ট একটা ফোন এই বাজেটের ভিতরে। তো এখন কিন্তু আপনারা চাইলে Realme Narzo 50 দিকে যেতে পারেন, অথবা আমাদের লিস্টে বাকি যে ফোনগুলো রয়েছে তার থেকেও একটা নিয়ে নিতে পারেন। সো বাই ব্রাদার, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।